हेलो फ्रेंड्स, আমার পাকশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ধাবা স্টাইল ডাল ফ্রাই আর তার সাথে আলুর পরোটা। ডাল ফ্রাই আর আলুর পরোটা করতে যেগুলো লাগছে সেগুলো হলো, আমি তিন রকমের ডাল নিয়ে নিয়েছি, অড়হর ডাল, মুসুর ডাল আর মুগ ডাল। অড়হর ডালটা পরিমাণে বেশি আর মুগ ডাল আর মুসুর ডালটা আমি সমানভাবে নিয়ে নিয়েছি। যদি 100 গ্রাম অড়হর ডাল নেন তা 50 গ্রাম করে মুসুর আর মুগ দুটো ডালই নিতে হবে। নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু সাদা জিরে। নিয়েছি ধনে পাতা কুচি, নুন, কসুরি মেথি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ভাজা মশলা, আদা রসুন পেস্ট, কাশ্মীরি লাল মিরিচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। নিয়েছি 1 কাপ আটা আর নিয়েছি 2 বয়েলড আলু আর 2 রকম তেলই আমি ইউজ করব। আর যেহেতু আমি আজকে আটার পরোটা বানাবো সেই জন্য আমি আটা নিয়েছি। আলু পরোটার জন্য মশলাটা করার জন্য আমি আলুগুলো প্রথমে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি এবং মশলাটা আমি করে নেব, কারণ এটা ঠান্ডা হতে দেবো। আলুটা সামান্য হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেছে, সামান্য পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল মিরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলুটা। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, আরও 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আপনারা এতে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি যেহেতু কাশ্মীরি লাল মিরিচ দিলাম তাই আর দিলাম না। এবার আমি 2 মিনিট পর এটা ধনে পাতা দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটা একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব এবং এটা ঠান্ডা হলেই আমি পরোটাটা বানাব। এবার আমি ডাল ফ্রাইটা বানাবার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আদা আর রসুনের পেস্ট। এটা একটু ভেজে নেব। মিনিটখানে হাই ফ্লেমে ভাজার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অড়হর ডালটা, মুসুর ডালটা। আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর অড়হর ডালটা আমি ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি এবার ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে 2 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি এবার এটা কুকারে বয়েল করব। আমি কড়া থেকে কুকারে ঢেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হলুদ গুঁড়ো। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো এবং দুখানা সিটি মেরে নেব। এবার আমি আলু পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, এটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা একটা ডো করে নেব।
পরোটার ডোটা করা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর পরোটার ভেতরের যে মশলাটা, সেটা আলুর যে মশলাটা বানিয়েছিলাম, তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। এটা দিয়ে আমি এবার মেখে রেখে দেবো। কুকারে দুটো সিটি মারা হয়ে গেছে, কুয়ারটাও ঠান্ডা হয়ে গেছে, দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সাদা জিরেটা, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ। এখান থেকে আমি লঙ্কা আর ফোড়নের কিছুটা তেল আমি তুলে রাখলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজটা, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল মির্চ। মিনিট দুয়েক হাই ফ্লেমে ভাজার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা। এবার আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কাটা, দিয়ে দেব জিরে গুঁড়ো। সামান্য একটু নুন দিচ্ছি, কারণ আমি কিন্তু ডালটা নুন দিয়ে সেদ্ধ করেছি। হলুদও তাই সামান্য অল্প পরিমাণে দিলাম। এবার ভালো করে আমি এটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এবার টমেটোগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব। মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, আর দু এক মিনিট আমি কষিয়ে নেব। মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার আমি বয়েল ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। মিনিট পাঁচে মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা আর কসুরি মেথিটা। এটা আবার আমি ভালো করে মিশিয়ে নেব এবং সবার শেষে আমি গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে তুলে রাখা তেল আর মশলাটা। এবার আমি পরোটাটা বানিয়ে নেব। প্রথমে লেচি কেটে নিচ্ছি আটা দিয়ে নিচ্ছি, বেলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুরটা, এবার আমি এটা এভাবে মুড়ে নেব। এটা এবার আমি আবার বেলে নেব। এতে কি হয়, পুরটা বাইরে আর বেরিয়ে আসে না। আর যেহেতু আলুর পরোটাগুলো একটু মোটা হয়, আমি এই সাইজেই পরোটাটা বানাবো, আর পরোটাটা একটু মোটা হবে। এবার আমি এটাকে ভেজে নেব। আমি দু পিস পরোটা বানিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস অন করে চাটু বসিয়ে দিয়েছি, এগুলোকে সেঁকে নেব প্রথমে। এবার উল্টো দিকে সেঁকে নেব।
শেকা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। আরও একটা আমি একইভাবে শেকে নেব। এবার চাটুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য, দিয়ে দিচ্ছি শেকা পরোটাটা। দুটো পরোটাই আমি একসাথে ভেজে নেব। দুটো পরোটাই আমার শেকা হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার গরম গরম ডাল ফ্রাইয়ের সাথে আমি সার্ভ করব। আমার ধাবা স্টাইল আলুর পরোটা আর ডাল ফ্রাই তৈরি। এবার গরম গরম আমি এটা সার্ভ করব। আর এটা আপনারা লুচি, রুটি বা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। ডাল ফ্রাইটা ভীষণ ভালো লাগে খেতে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।